আসসালামু আলাইকুম এভরি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে বেশ অনেক দিন পর ভাবলাম এবার ঝাল কিছু শেয়ার করা যাক আর ঝাল কিছু ভাবতেই সবার প্রথমে আমার মাথায় ভর্তা জিনিসটাই কাজ করে তাই আমার আজকের আয়োজনে থাকছে টমেটোর ভর্তা তবে এই ভর্তাটা রকম চুলায় না একদম সিম্পল ওয়েতে ওভেনে তৈরি করে দেখাবো আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এর পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখার রিকোয়েস্ট রইল ভর্তাটা করার জন্য আমি চার পাঁচটা টমেটো নিয়ে নিয়েছি আর সেগুলোকে মাঝখান থেকে ভাগ করে কেটে নিয়েছি প্রথমেই টমেটোর এই শক্ত জায়গাটা আমি কেটে ফেলে দেব না সেটা না ফেলে দেওয়ার কারণটাও আমি একটু পরেই বলছি এবার টমেটোর সঙ্গে কয়েক টুকরো রসুন নিয়ে নিলাম আর সাথে আরও নিয়ে নিয়েছি দুটো কাঁচামরিচ কাঁচামরিচ দুটোকে মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি তা না হলে ওভেনে দেবার পর মরিচগুলো ফেটে ছড়িয়ে যাবে তাই অবশ্যই কেটে কিংবা ভেঙে দিতে হবে এবার স্বাদ মতো লবণ দিয়ে খুবই সামান্য পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দেব তবে এই পর্যায়ে কেউ চাইলে হলুদের গুঁড়োটা বাদ দিতে পারবেন এবার সবশেষে খানিকটা সরিষার তেল দিয়ে সব কিছু একসঙ্গে ভালো মতো মেখে নিতে হবে এবার মাখানো হয়ে গেলে এ বাটিটা আমি মাইক্রো ওভেনে দিয়ে দেব অবশ্যই একটা ওভেন প্রোভ বাটি নিতে হবে সেটা কাচের কিংবা প্লাস্টিকেরও হতে পারে তবে স্টিল কিংবা সিলভারের বাটি কিন্তু মাইক্রোওভেনে দিতে যাবেন না এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে টাইম সেট করে নিচ্ছি প্রথমে আমি সাত মিনিটের জন্য দিয়ে দিয়েছি যদি সাত মিনিট পর দেখেন যে টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়নি তাহলে আবার দুই এক মিনিটের জন্য দিতে পারবেন সাত মিনিট পর এবার ওভেন থেকে বাটিটা বের করে নেব আর এই সাত মিনিট পর কিন্তু টমেটোটা একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এটা এখন ভর্তা করার জন্য একদম রেডি তাই আমি আর ওভেনে দিচ্ছি না শুধু অপেক্ষা করছি টমেটোগুলো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আর এখন ভর্তা করার পালা তাই প্রথমে নিয়ে নিচ্ছি কেটে রাখা পেঁয়াজ যারা ভর্তায় কাঁচা পেঁয়াজটা পছন্দ করেন না তারা এই পর্যায়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটা একটু চটকে নিয়ে এবার শুকনো মরিচ নিয়ে নিলাম ঝালের পরিমাণটা কম বেশি করতে পারবেন যার যার পছন্দ অনুযায়ী আমার এই মরিচগুলো ভীষণ জাল তাই আমি পরিমাণে একটু কম নিয়েছি টমেটোর সাথে যেই কাঁচা মরিচ আর রসুন দিয়েছিলাম সেটাও একসাথে মাখিয়ে নিলাম এবার সঙ্গে দিচ্ছি ধনে পাতা কুচি যদি ভর্তাটাকে লং টাইমের জন্য ভালো রাখতে চান তাহলে ধনেপাতাটাকে বাদ দিতে পারেন সেক্ষেত্রে কাঁচা পেঁয়াজ যে দিয়েছিলাম সেটাও কিন্তু একটু ভেজে নিতে হবে এবার টমেটোগুলো মিশিয়ে নিলেই ভর্তাটা তৈরি হয়ে যাবে আর টমেটোগুলো ঠান্ডা হবার পর এর উপরের খোসাটা আমি ছাড়িয়ে রেখেছিলাম আর প্রথমে যে বলেছিলাম মুখের অংশটা কেন কেটে ফেলে দেয়নি সেটা যদি আপনি প্রথমেই কেটে ফেলে দেন তাহলে দেখতে পাবেন যে টমেটোর ভেতর থেকে বেশ খানিকটা পানি বের হয়ে যাবে তাই প্রথম দিক থেকে সেই মুখের অংশটাকে কেটে না ফেলে দেওয়াই ভালো এবার তৈরি হয়ে গেল ঝটপট টমেটোর ভর্তা গরম গরম ভাতের সাথে এই ভর্তা হলে আমার তো আর কিছুই লাগবে না আপনাদেরও কি তাই যদি তাই হয় তাহলে কিন্তু যাওয়ার আগে একটা লাইক করে যেতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ